আচার্য আমাদের কোষাধ্যক্ষ সাহেব এবং আজকের বিশেষ আকর্ষণ এবং আমার অত্যন্ত প্রিয় আমাদের আজকের সভার প্রধান অতিথি আমি শিক্ষক উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের গ্রিন বিশ্ববিদ্যালয়ের জন্য আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমরা পার করছি। আমাদের অত্যন্ত প্রিয় যাকে আমরা সবসময় দারুণ করি বিভিন্নভাবে তাকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আমি সেই জন্য আজকে সময় করে আমাদের মাঝে আসার জন্য আমাদের প্রধান অতিথিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সমগ্র এখানে আসার জন্য। এবং সবচেয়ে ভালো লেগেছে উনি কতগুলি গল্পের মাধ্যমে কতগুলি ব্যক্তির চরিত্রের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু বলেছেন। আমি ওনার গাথার্থ বলি যে আমাদের গ্রিন বিশ্ববিদ্যালয়ে আমরা সবসময় বলি আমাদের এখান থেকে যারা গ্রাজুয়েট হয়ে বেরিয়ে যাবে তাদের ভিতরে আমরা তিনটা জিনিস দেখতে চাই। প্রথম বিষয়টা হলো আমরা বলি অ্যাকাডেমিক্যালি কম্পিটেন্ট, যে বিষয় সে পড়াশোনা করছে সে বিষয়ে সে দক্ষতা অবশ্যই থাকতে হবে, কিন্তু সাথে সাথে আমরা বলি দ্যাট পার্সন মাস্ট বি ড্রিভেন বাই এথিক্যাল ভ্যালুস, কতগুলি মূল্যবোধের চর্চা যেন হয়, এই মূল্যবোধকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সে কথাটা আমরা বলি। এবং তিন নম্বর আমরা বলি দ্যাট গ্রাজুয়েট মাস্ট বি সোশ্যালি রেসপন্সিভ সিটিজেন অফ দি কান্ট্রি। এটা বলতে আমরা বোঝাবার চেষ্টা করি সোসাইটিতে যে সমস্যা সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে আমাদের চোখ ফিরালে হবে না, আমাদের সেদিকে দৃষ্টি দিতে হবে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে রোহিঙ্গাদের যে সমস্যা হচ্ছে রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের স্টুডেন্ট আমাদের ক্লাবরা সেখানে গিয়েছে গিয়ে বিভিন্নভাবে সাহায্য করার জন্য, এবং আমাদের ফ্যাকাল্টিরা এবং আমাদের অ্যাডমিন স্টাফ যারা তারা একদিনের স্যালারি ডোনেট করেছে। সেইভাবে আমরা সোশ্যালি রেসপন্সিভ বিষয়টা আমরা ফুলে ধরার চেষ্টা করি। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য বলছি ইউনেস্কো তাদের কোর্স কারিকুলামকে সংগঠিত করার জন্য চারটা পিলারের কথা বলেছে। চারটা পিলারের ভিতরে প্রথম পিলারটা ছিল লার্নিং টু নো, যেটা পড়াশোনার ব্যাপারে কথা বলা হয়েছে। তারপরে চলে আসছে লার্নিং টু ডু, যেখানে অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে, যেটা আমি শিখলাম আমি কীভাবে অ্যাপ্লিকেশন করব। তারপরে যে দুটো বিষয়ের কথা বলেছে দুইটা পিলারের কথা, থার্ড পিলারটা হলো লার্নিং টু বি, তারপরে প্রত্যেকটা মানুষের কতগুলি সক্রিয় সত্তা আছে, কেউ হয়তো পড়াশোনায় ভালো থাকবে অ্যাট দ্য সেম টাইম অন্যান্য বিষয়ে তার কিছু অভিজ্ঞতা থাকবে, যে পটেনশিয়ালিটি থাকবে সেটাকে জাগ্রত করে। আমরা বিশ্বাস করি এই ক্লাবের মাধ্যমে এই বিষয়টা মোটচর্চা করা যেতে পারে, যেটা আমাদের প্রধান অতিথি বারবার যেটাকে রিপিট করেছে। এবং ফোর্থ পিলার সেটা হলো লার্নিং টু বি কানেক্টেড, লার্নিং টু লিভ টুগেদার। তার মানে আমাদের ক্লাবের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নেটওয়ার্কে আমরা প্রসারিত করছি, এবং এই সোসাইটিতে গ্লোবালাইজ ওয়ার্ল্ডে আমরা যদি কানেক্টেড না হই তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। একটা এক্সাম্পল হিসেবে দেখি, আমাদের প্রধান অতিথির সাথে যদি আমাদের কানেকশন না থাকতো ওনাকে কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারতাম না। কাজে এই কিন্তু সব ক্ষেত্রেই আমাদের লিভিং টুগেদার করতে হলে আমাদের ক্লাবের অ্যাক্টিভিটিসের খুবই প্রয়োজন। আমি বক্তব্য প্রসারিত করবো না, আজকের এই ক্লাব ফেয়ার অর্গানাইজ করার জন্য আমাদের মাননীয় শহীদুল্লাহ সাহেব এবং ওনার টিম প্রচুর পরিশ্রম করেছেন, এবং ক্লাবের যারা সদস্য সদস্য আছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাব ফেয়ারকে সংগঠিত করার জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমরা এখন যেটা করব, আমরা প্রথমে আমাদের সহকর্মীদের বলব আমাদের শিক্ষক যারা আছেন এখানে চলে আসতে, আমরা প্রথমে একটা গ্রুপ ছবি তুলব আমাদের প্রথম অতিথির সাথে, তারপরে ক্লাবের লিডারদের তুমি আসতে পারো। আমাদের প্রধান অতিথি